স্মরণ কাকে বলে কোনো গতিশীল বস্তু সময়ের সঙ্গে অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলে স্মরণের মান এবং অভিমুখ দুই আছে তাই স্মরণ একটি ভেক্টর রাশি সিজিএস পদ্ধতিতে স্মরণের একক হচ্ছে সেন্টিমিটার এসআই পদ্ধতিতে স্মরণের একক হচ্ছে মিটার এরপরে আসছে দ্রুতি কাকে বলে দূতি কাকে বলে যে কোনো গতিশীল বস্তু প্রতি একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর হচ্ছে দ্যুতি বলে দ্যুতি ইকালটুকি অতিক্রান্তের দূরত্ব বাই সময় এটি হলো দুটির হচ্ছে গাণিতিক রূপ দুতির গাণিতিক রূপ কি দুটি টু অতিক্রান্তের দূরত্ব বাই সময় দুটির মান আছে কিন্তু অভিমুখ নেই তাই দুটি একটি হয়েছে স্কেলার রাশি দুটি কয় প্রকারও কী কী দুটি দুই প্রকার একটা দুতি আর একটা হচ্ছে সম সমদূতি কাকে বলে যে কোনো গতিশীল বস্তু সমান সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে তখন ওই বস্তুর দুটিকে সমদূতি বলে আর অসম কাকে বলে কোনো গতিশীল বস্তু যদি সমান সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তবে ওই বস্তুর দুটিকে অসমদ্রুতি বলে এরপরে আসছে বেগ কাকে বলে বেগ কাকে বলে স্মরণে এক কথাই বলতে গেলে কি স্মরণের পরিবর্তনের হারকেই হচ্ছে বেগ বলে বেগ কাকে বলে হ্যাঁ স্মরণের পরিবর্তনের হারকে হচ্ছে বেগ বলে অন্যভাবে বলা যায় যে কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট দিকে প্রতি একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর হচ্ছে বেগ বলে বেগের মান এবং অভিমুখ দুই আছে তাই বেগ একটি ভেক্টর ভেক্টরাসি সিজেস পদ্ধতিতে বেগে রাখুক সেন্টিমিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে বেগে রাখুক মিটার পার সেকেন্ড বেগ কয় প্রকার ও কি কি বেগ হচ্ছে দুই প্রকার একটা সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ সমবেগ কাকে বলে যখন কোনো গতিশীল বস্তু হ্যাঁ সমান সমান সময়ে স্মরণ যদি সমান হয় তখন ওই বস্তুর বেগকে সমবেগ বলে আর অসমবেগ কাকে বলে যখন কোনো গতিশীল বস্তুর হ্যাঁ স্মরণ সমান সমান সময়ে সমান না হয় তখন ওই বস্তুর বেগকে অসমবেগ বলে এরপরে আসছি যে তরণ কাকে বলে ত্বরণ কাকে বলে কোনো গতিশীল বস্তুর বেগ ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে হ্যাঁ তখন বেগ বৃদ্ধির আরকে তো ওই বস্তুর হচ্ছে তরণ বলে তাহলে তরণ কাকে বলে আরও মানে শটে বলা যায় এক কথায় বলতে গেলে যে বেগ বৃদ্ধির আরকে হচ্ছে তরণ বলে আর একটু বড় করলে বললে কি কোনো গতিশীল বস্তুর বেগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলে হ্যাঁ ও বেগের পরিবর্তনের হারকে হচ্ছে বলা হয় হচ্ছে তরণ বা বেগ বৃদ্ধির হারকে বলা হয় তরণ তরণের মান এবং মিমুখ দুই আছে তাই তরণ একটি ভেক্টর রাশি তরণ কয় প্রকার ও কী কী তরণ হচ্ছে দুই প্রকার একটা সমতরণ আর একটা হচ্ছে অসমতরণ সমতরণ হচ্ছে কাকে বলে যে কোনো গতিশীল বস্তু বেগ বৃদ্ধি সমান সমান সময়ে যদি সমান হয় তখন ওই বস্তুর রয়েছে তরণকে সমতরণ বলে অসমতরণ কাকে বলে হ্যাঁ যখন কোনো গোশীল বস্তুর বেগ বৃদ্ধি সমান সমান সময়ে সমান না হয় তখন ওই বস্তুর তরণকে অসমতরণ বলে আর মন্দন কি মন্দন আর তরণ একই মন্দনকে অনেক সময় হচ্ছে ঋণাত্মক তরণও বলা হয় যে কোনো গতিশীল বস্তুর বেগ ধীরে ধীরে কমতে থাকলে হ্যাঁ বেগ গ্রাসের হারকে বলা হয় মন্দন মন্দন তাদের কাকে বলে বেগ গ্রাসের হারকে বলা হয় মন্দন মন্দনের একক আর তরণের একক হচ্ছে একই সিজিএস পদ্ধতিতে তরণের একক হচ্ছে হ্যাঁ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিয়াস পদ্ধতিতে হচ্ছে মন্দনের এককও সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে তরণের একক কি হ্যাঁ মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই পদ্ধতিতে মন্দনের এককও মিটার পার সেকেন্ড স্কোয়ার আর তরণের গাণিতিক রূপ কি তরণ ইকুয়াল টু যে বেগের পরিবর্তন বাই হচ্ছে সময় বেগের পরিবর্তন বাই সময় ম্যাথমেটিক্যাল ফর্ম কী হবে তরণকে তরণের ইংরেজি কথা কি অ্যাক্সিলারেশান হ্যাঁ অ্যাক্সিলারেশান প্রথমে কোন অক্ষর আছে এ অক্ষর আছে তরণকে ওই জন্য ছোটো হাতের এ দিয়ে সূচিত করা হয় তাহলে তরণ এ ইক্যালটু হ্যাঁ ভি মাইনাস ইউ বাই টি যেখানে ভি ইক্যালটু হচ্ছে অন্তিম গতিবেগ ইউ ইক্যাল টু হচ্ছে প্রাথমিক গতিবেগ আর টি ইকাল টু হচ্ছে হ্যাঁ সময় তাহলে তরণ গেলো মন্দন গেল এরপরে আসছে কি এরপরে আসছে ভরবেগ কাকে বলে ভরবেগ কাকে বলে কোনো বস্তুর ভর ও বেগের গুণফলকে ওই বস্তুর হচ্ছে ভরবেগ বলে আর অন্যভাবে বলা যায় কোনো বস্তুর ভর ও বেগের সমন্বয়ে বস্তুর মধ্যে যে ধর্মের উৎপত্তি হয় তাকে ওই গতিশীল বস্তুর হচ্ছে ভরবেগ বলে ভরবেগের মান এবং অভিমুখ দুই আছে সুতরাং ভরবেগ একটি হচ্ছে ভেক্টর রাশি আর ভরবেগের একক কি সিজেস পদ্ধতিতে ভরবেগের একক হচ্ছে হ্যাঁ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড আর এসআই পদ্ধতিতে ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এরপরে আসছে কি যে আরও কিছু সূত্র আছে যে সূত্রগুলোর সাহায্যে আমাদের হচ্ছে অঙ্ক করতে হয় এই সূত্রগুলো আমি এখন প্রমাণ করা থেকে বিরক্ত থাকছি কারণ হচ্ছে প্রমাণ করতে গেলে বর্ড বোর্ড লাগবে হ্যাঁ বোর্ড তারপরে মার্কার লাগবে ওই এখন হচ্ছে নেই তো তাই জন্য এখন করতে পারছি না মুখে আমি বলে দিচ্ছি তোমরা হচ্ছে মনে রাখবে এক নম্বর সূত্র কি কোনো গতিশীল বস্তুকনার প্রাথমিক গতিবেগ যদি ইউ হয় অন্তিম গতিবেগ ভি যদি হয় তাহলে এবং হচ্ছে তরণ যদি সুষম তরণ যদি এ হয় তাহলে সূত্রগুলো কী কী হবে এক নম্বর সূত্র হচ্ছে ভি ইক্যাল টু ইউ প্লাস এটি দুই নম্বর সূত্র কি সি ইকাল টু হচ্ছে হ্যাঁ টি প্লাস এটি স্কোয়ার তিন নম্বর সূত্র কি ভি স্কোয়ার ইক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস চার নম্বর সূত্র কি টি ইকাল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান আর কি সূত্র আছে এই সূত্রগুলো আবার সব নেগেটিভ হয়ে যাবে বা মাইনাস হয়ে যাবে কখন যখন বস্তু বস্তুকণা মন্দন নিয়ে চলবে বস্তুকণা যদি হ্যাঁ মন্দন নিয়ে চলে অর্থাৎ বেগ ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে সেক্ষেত্রে এই সূত্রগুলোর যে প্লাস সাইনগুলো রয়েছে সেই প্লাস সাইনগুলো সব মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে মন্দন নিয়ে চলে এক নম্বর সূত্র হবে ভি ইকাল টু ই মাইনাস এটি দুই নম্বর সূত্র হবে হ্যাঁ এস ইকাল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার তিন নম্বর সূত্র হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এ এস চার সূত্র হবে এ হ্যাঁ ইউ মাইনাস হাফ এ ইন্টু টু টি মাইনাস ওয়ান তাহলে আজকের ভিডিও হচ্ছে এখানে হচ্ছে শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ এবং মন দিয়ে পড়াশোনা করো সকলের উজ্জ্বল ভবিষ্যৎ হচ্ছে কামনা করি বেস্ট অফ লাক